সাকসেস, সফলতা, সাকসেস ইন লাইফ, এই ওয়ার্ডগুলো বস্তুত কোনো না কোনোভাবে আমাদের সকলেরই কাম্য। কিন্তু সাকসেসের পেছন পেছন ছুটে সাকসেসকে কখনোই অ্যাচিভ করা যায় না। আর ছুটতে ছুটতে না পেয়ে এক পর্যায়ে হাল ছেড়ে ভাগ্যকে দোষ দিতে দিতে অধিকাংশই বলে থাকেন, না, এ জীবনে আর আমার হলো না সাকসেসকে পাওয়া। আর এক শ্রেণীর মানুষ নিজের মেধা বা যোগ্যতাকে ভাড়া খাটিয়ে, হ্যাঁ আপনি ঠিক শুনছেন, ভাড়া খাটিয়ে অন রেন্ট বিনিময়ে জীবনধারণের সমমান বা কিঞ্চিত কম বেশি প্রাপ্তিকে নিজের সফলতা ভেবে জীবন কাটিয়ে দিচ্ছেন। ভাবুন, যৎসামান্য প্রাপ্তিকে সফলতা ভাবা আর বাস্তবিক সফল হওয়া দুটো কমপ্লিটলি আলাদা বিষয়, এটা নিশ্চয়ই আমার বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আজ সফলতাকে নিয়েই একটু ঘাটাঘাটি করা যাক। হ্যাঁ বন্ধুরা, সফলতা মূলত কোনো না কোনোভাবে আমাদের সকলেরই কাম্য। কিন্তু এটা সহজলভ্য কি? আপাত দৃষ্টিতে হয়তো না, বাট এটা এতটা কঠিন নয় ঠিক যতটা আপনি ভাবছেন। অনেকে ভেবে থাকেন, আমাকে দিয়ে এটা এসব হবে না, আমাকে দিয়ে এটা হবে না, আমি এটা করতে পারবো না, আই ক্যান্ট ডু দিস। ক্যান ইউ ইমাজিন, শুধুমাত্র এই 80 লাইন পৃথিবীর 80% পপুলেশনকে সাকসেস হতে বিরত রেখেছে। ইউ হ্যাভ টু গেট রিড অফ দিস বুলশিট লাইন। সফলতার সংজ্ঞা নিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে যান। মূলত সফলতা কী? বাস্তবিক এর কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা হয় না। সুনির্দিষ্ট প্রাপ্তি অবশ্যই আছে, বাট সফলতার কোনো শেষ হয় না। জাস্ট এক্সপ্রেস ইউর সেলফ, নিজেকে মেলে ধরুন, নিজেকে জানুন। আমার আজকের কথোপকথন আপনাকে সাকসেসফুল বানাবে না, কিন্তু আমি আপনার ভেতরকার আপনাকে জাগিয়ে তুলতে সাহায্য করব, যেটা আপনাকে সাকসেসফুল অবশ্যই বানাবে। আমি অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছি যাতে বক্তা সাকসেসের ফর্মুলা বর্ণনা করেন। এখানেও যারা তেমন কোনো ফর্মুলা আশা করছেন, তাদের প্রথমেই বলে রাখছি, সাকসেসের কোনো ফর্মুলা হয় না। যদি আপনার মনেও তেমন কোনো ফর্মুলার আশা থেকে থাকে, তাহলে প্রথমে সেটাকে ঝেড়ে ফেলে দিন। আমি এমন কিছু জিনিস আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি যা আপনার নিজেকে চিনতে সাহায্য করবে, আর সেটাই হচ্ছে দ্য কি অফ ইওর সাকসেস। সফলতা কি, এটা কোথায় পাওয়া যায়, এটা কিন্তু মূলত ভাবার বিষয় নয়। সফলতার গল্প প্রত্যেকেরটা এক হয় না। একজন সফল ব্যক্তি তাকে অনুসরণ করলেই যে আপনিও সফল হবেন তা কিন্তু নয়। একজন সফল ব্যক্তিকে দেখে আপনি অনুপ্রাণিত হতে পারেন, গেট মোটিভেটেড। কিন্তু তার পথে যে আপনিও সফল হবেন তেমনটা কিন্তু নয়। আপনাকে আপনার পথ নিজেই বেছে নিতে হবে, আপনার সফলতার গল্প আপনাকেই লিখতে হবে। আপনাকে নির্ধারণ করতে হবে কিভাবে আপনি সফল হবেন। এবার মূল বিষয়ে আসছি। ফার্স্ট অব অল, সেট ইউর গোল। এবার আপনি আপনার গোলটাকে কিভাবে অ্যাচিভ করবেন সেটা ডিপেন্ড করে পার্টিকুলার কয়েকটি জিনিসের উপর। লক্ষ্য করবেন, আমি এখানে 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। খুব ভালো করে লক্ষ্য করবেন, 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এখানে বলতে পারেন এগুলি হচ্ছে সফলতার 4টি মূল স্তম্ভ। ফার্স্ট অব অল, পজিটিভ ডিজায়ার, সৎ উদ্দেশ্য। লক্ষ্যকে অবশ্যই সৎ হতে হবে। অসৎ লক্ষ্য সামহাউ অর্জন করা সম্ভব, বাট বাস্তবিক অর্থে এর কোনো মূল্য নেই।
তাই হোয়াট এভার গোল ইট ইজ ইট শুড বি পজিটিভ অ্যান্ড মাস্ট বি অনেস্ট কারণ অসৎ উদ্দেশ্য যদিও বা সফল হয় সেটা আপনাকে মহৎ বানাবে না সামাজিক কীটে পরিণত করবে ভাবুন আপনি মহৎ হতে না চাইলেও কীট অবশ্যই হতে চাইবেন না সো মেক ইউর সেলফ অনেস্ট সেট অ্যান্ড অনেস্ট গোল এবার আসছি সেকেন্ড পয়েন্টে নাম্বার টু প্রপার নলেজ লক্ষ্য করবেন আমরা অনেকেই অনেক কিছু দেখে অনুপ্রাণিত হয়ে যাই ফুল চার্জড আপ আমি এটা করব ওটা করব অন্যে করতে পেরেছে ও পেরেছে আমিও করতে পারবো এরকম কিছু একটা কিন্তু আমি যেটা করতে চাই মানে যেটা আমার গোল সেটা অ্যাচিভ করতে হলে আমাকে সে বিষয়ে প্রপার নলেজ অবশ্যই থাকতে হবে গোল অ্যাচিভ করার ব্যাপারে নলেজ ইজ ম্যান্ডেটরি সফল হওয়ার জন্য সঠিক জ্ঞানটা খুব জরুরি কাউকে খুব সুন্দর সাঁতার কাটতে দেখে যদি শুধু অনুপ্রাণিত হয়ে সাঁতারটা না শিখে পানিতে ঝাঁপিয়ে পড়েন তাহলে পরিণতিটা নিশ্চয়ই আমার বলার অপেক্ষা রাখে না সো এডুকেট ইউর সেলফ এবার আসছি থার্ড পয়েন্টে হার্ডওয়ার্ক দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে লাইফে কোনো শর্টকাট হয় না প্রতিটা গন্তব্যের জন্য তার নির্দিষ্ট পথ অবশ্যই আছে সেই পথকে বেছে নিতে হবে এবং সেই পথ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কারণ অধ্যবসায়ের কোনো বিকল্প হয় না নির্দিষ্ট জ্ঞানের আলোকে আপনাকে আপনার গোলে পৌঁছানোর জন্য ওয়েটা বের করে নিতে হবে আমি এটা বলছি না হার্ডওয়ার্ক শুধুমাত্র হার্ডওয়ার্ক আপনাকে সফলতা এনে দেবে না সেটাকে অবশ্যই স্মার্ট হতে হবে আই মিন স্মার্ট ওয়ার্ক দ্য স্মার্ট ওয়ে উইল টেক ইউ টু দ্য ইউর ডেস্টিনেশন সো আপনার কাজটাকে স্মার্ট ওয়েতে হতে হবে মানুষের অনেক সহজাত প্রবৃত্তির মধ্যে একটা হচ্ছে অলসতা আমাদেরকে এটাকে ওভারকাম করতে হবে সঠিক জ্ঞান থাকার পরও অধিকাংশ মানুষ শুধুমাত্র অলসতার জন্যে সফল হতে পারে না আপনি নিশ্চয়ই সেই অধিকাংশের দলে থাকতে চাইবেন না কাজেই অলসতাকে ছেড়ে ফেলে নিজেকে অ্যাক্টিভ করুন মাই ফোর্থ পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেলফ কনফিডেন্স কাজটা আপনি করবেন আপনার নিজেকে নিজে বিশ্বাস করতে হবে আমি এটা করতে পারবো আর এই বিশ্বাসটুকু যদি না থাকে তাহলে কখনোই আপনার সাকসেস অ্যাচিভ করা সম্ভব হবে না মনে রাখবেন আপনার পারিপার্শ্বিকতা আপনাকে অধিকাংশ সময় নেগেটিভই দেবে আপনাকে প্রতিনিয়ত টানবে সাধারণ থেকে সাধারণের কাতারে নামিয়ে আনতে এমন পরিস্থিতিতে একমাত্র আপনার আত্মবিশ্বাসই পারবে আপনাকে আপনার লক্ষ্যে স্থির রাখতে তাহলে বন্ধুরা সৎ উদ্দেশ্য নিয়ে আপনার লক্ষ্য স্থির করুন আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক জ্ঞান অর্জন করুন এডুকেট ইউর সেলফ নিজেকে বিশ্বাস করতে শিখুন কারণ নিজের প্রতি বিশ্বাস ছাড়া লক্ষ্যে পৌঁছানো কিন্তু সম্ভব নয় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে আপনাকে নির্দিষ্ট পথই অবলম্বন করতে হবে মনকে কখনো বিভ্রান্ত হতে দেবেন না কারণ আপনার মন হচ্ছে সব কিছুর নিয়ন্ত্রক হাউ ইউ এডুকেট ইউর মাইন্ড অ্যাকর্ডিং টু দ্যাট অনলি ইউ আর গোয়িং টু গেট ইউর রেজাল্ট সো সেট ইউর গোল গ্যাদার এডুকেট নলেজ অ্যাবাউট ইউর গোল বি কনফিডেন্ট হ্যাভ ফেইথ অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ পুট প্রপার এফোর্ট অ্যান্ড বন্ধুরা সাকসেস ইজ ইয়োর্স ইটস গ্যারান্টেড তো বন্ধুরা আজকের এই কথোপকথন যদি আপনাকে কিঞ্চিত পরিমাণে অনুপ্রাণিত করতে পারে তাহলে ভাববো সেটা আমার সফলতা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন কথা হবে আগামী ভিডিওতে টেক কেয়ার বাই বাই